Please subscribe this channel and click the bell icon. শীতকালে ত্বকের যত্ন। শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় উত্তরাঞ্চল সহ দেশব্যাপী শীতের জবুথবু হয়ে পড়েছে জনজীবন। হাড় কাঁপানো ঠান্ডায় ত্বক হয়ে যাচ্ছে মলিন। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে সহজ কিছু পদ্ধতি অনুসরণ করলেই ত্বক এবং চুল উজ্জ্বল মসৃণ রাখা যায়। আসুন তাহলে জেনে নেওয়া যাক, শীতের রাতে ত্বকের যত্ন খুব সহজে কি করে করবেন। ত্বক পরিষ্কার করা। শীতের রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ত্বক পরিষ্কার করে ঘুমাতে যাওয়া উচিত, না হলে ত্বকে ব্রণের উপদ্রব দেখা যায়। ত্বক পরিষ্কার করার জন্য প্রথমে অলিভ অয়েল বা বেবি অয়েল দিয়ে মুখ ভালো করে ম্যাসাজ করে নিন। এরপর হালকা গরম পানিতে কাপড় ভিজিয়ে মুখটা মুছে ফেলুন। সবশেষে ভালো কোনো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ময়শ্চারাইজ করা। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখ ধোয়ার পরে অবশ্যই ত্বককে ময়শ্চারাইজ করা জরুরি। ময়শ্চারাইজার হিসেবে ভালো কোনো ময়শ্চারাইজার বা নাইট ক্রিম ব্যবহার করতে পারেন। এছাড়াও ব্যবহার করতে পারেন অলিভ অয়েল। ময়শ্চারাইজার পুরো মুখে ভালো করে ম্যাসাজ করে ঘুমিয়ে পড়ুন। সকালে ত্বক হয়ে প্রাণবন্ত। ফেস প্যাক। শীতে ত্বকের যত্নের জন্য জেনে নিন দুটি ফেস প্যাক বানানোর পদ্ধতি। এক টুকরা পাউরুটি দুধে ভিজিয়ে নরম করে এর সঙ্গে খানিকটা পাকা কলা চটকে মিশিয়ে পেস্ট করে নিন। এরপর চন্দন গুঁড়া মিশিয়ে ওই মিশ্রণটি মুখে লাগান। 15 মিনিট পর পানি দিয়ে মুখটা ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে শুষ্ক ত্বক মোলায়েম হয়ে ওঠে। পাকা কলা, পাকা পেঁপে ও ময়দা একসঙ্গে পেস্ট তৈরি করে নিন। এরপর পেস্টটি 10-15 মিনিট মুখে লাগিয়ে রাখুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও মসৃণ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।